Vraiment, chaud, moi. ইচ্ছা আল্লাহ তাআলা কবুলি হবে রসুল বক্সুসমান নেক নজরে বাবর আমাদের সকল কিছু সকল শুভ কর আমাদের শুরু হয় রহমতের সময় তাই রহমতের সময় এখন আমাদের রাত আমাদের সাহেব আমাদের দস্তকে আমাদের বাবা আমাদের কলেজার মুসলিমের বন্ধু বাদশাহে তো জাহাব জলে জবান নিয়া মুজাদ্দেদ জবান ওরে সন্না বিশ্ব লিখা দাবা ফরিদপুরে কুদ্দুস রাসুল্লাহ কেবলাজান সাহেব দার মতলি রসুল পাক সুরেশ দপ্তরে বিলায়তের যুগে আর আসে নাই আর আসে নাই আর আসবেও না এরপরে আকরিম আবশা ইসাল ইসলাম সেই মহাবান্ধব দূরের দেহে নরময় রাজ্যে আল্লাহ তালার সান্নিধ্যে এবং আমাদের কাছেও বিরাজ করতেছেন সেই জ্ঞান এবং সেই চোখ দেলের চোখ যদি খুলে তাহলে আমরা তো প্রত্যক্ষ করবো আমরা তো দেখবো সর্বদা আমাদের কাছে আছেন সেই বান্ধবকে যেহেতু আমরা দেখি না তাই আমাদের বুক ফেটে যায় আমাদের অন্তর বিদীর্ণ হয় আজর ভেঙে যায় আমরা এখনো সেই যে চোখের পানি ঝরা শুরু করছে সেই চোখের পানি এখনো বন্ধ হয় নাই শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হবে না এই চোখের পানির বিনিময়ে আল্লাহ রহমত আসবে যাকে পার্টির সর্বস্তরে নেতা করবে মূল দল সহযোগী সংগঠন সমূহ বহির্বিশ্ব যাকে পার্টি কেন্দ্র ডোনার কাউন্সিল সহ সর্বস্তরের নেতা কর্মী সদস্য শুভানন্দ যাকে আশেকান ওই মুসলমান যার বাবার গুলাম রসুল খাস উম্মত আল্লাহ তালা প্রিয় বান্দা তাদের উপর রহমতের উপর রহমত বর্ষিত হবে রহমতের সময় আমার কদম বুকে জড়াই ফেরা দয়াল নবীর রসুল ইসলামের উপর সাল্লাম পেশ করে এরা মহাপবিত্র নূরের কদম বারকে চুম্বন জানিয়ে আল্লাহ তালার রহমতের উপর ভরসা করে আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শিদ বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি কুদ্দুস রাসুল আজিজ কল্লাদান সাহেবের মহাপবিত্র নূর কদম চুম্বন করে দুই আম্মা যান বর আম্মা যান এবং আমার আম্মা যানের নূরের কদম বরকে চুম্বন জানিয়ে খাজা মিয়াজান মজুদ্দিনের কদম চুম্বন এবং বরাপ্পা মেজাপ্পা ছোট বড় অপরাধে যাবতে আমার কোন সম্ভব কখনো সম্ভব থাকে এবং খাজা পরিবারের সবার প্রতি দুই ভাবি জান দুই আম্মা জান দুই চাচা মিয়া সহালে ভাইদের সকলের প্রতি তোমার দোয়া শুভেচ্ছা ভালোবাসে রেখে সবার প্রতি আপনাদের কদম তেনাদের প্রতি কদমে চুম্বন আরজ করে আপনাদের কদম শুভ কত চুম্বন আরজ করে এখন এক নতুন মহাপবিত্র অধ্যায় এসে আমরা উপনীত হয়েছি তিনি রসুল ইসলামের সত্য দিন প্রকৃত রূপ বিকশিত করতে আসছেন তা বিকশিত করার ধারাবাহিকতায় সাহেব মন্ত্রী ঐক্য ভ্রাতৃত্ব ইসলাম প্রেম প্রীতি ভালোবাসা ইসলাম একতায় মান শৃঙ্খলার ইসলাম আত্মশুদ্ধির ইসলাম খোদাপ্রাপ্তি হাসেলের ইসলাম আল্লাহ আল্লাহ তাআলার সর্বোচ্চ নিয়ামত হাসেলের ইসলাম জগতে এবং পরকালে ইসলাম শান্তির ইসলাম প্রেমের ইসলাম বিশ্ব মানবতার কল্যাণের ইসলাম মুসলমানদের একতার ইসলাম বিকাশে প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় যে মহাকাজ নিয়ে খাজা বাবা দুনিয়াতে আসছিলেন
সেই কাজ চলমান আছে। যেমন মিশনারি রসুল ইসলাম একটা অধ্যায় পর্যন্ত, একটা অধ্যায় পর্যন্ত ইসলাম প্রচার করে, সত্য দিয়েই প্রচার করে, আল্লাহর রহমত এবং নিয়ামতকে পূর্ণাঙ্গে পূর্ণাঙ্গ হওয়ার সুসংবাদ দান করে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন, মাশুকের সাথে মিলিত হইলেন। তারপরে সম্প্রসারিত হইতে থাকলো, রাষ্ট্রের পর রাষ্ট্র পদানত হইল, সাম্রাজ্যের পর সাম্রাজ্য পদানত হইল, রসুলের মধ্যের পদতলে পৃষ্ঠ হইল। ঠিক তেমনি ভাবে আমার কেমন তেমনি ভাবে আমার দল বাবা সে একই কাজ নিয়ে আসছেন, আবার পুনর্জাগরিত করার জন্য যে মহাসত্য হয়েছিল সেই পতাকা কারবালার ময়দানে এবং পবিত্র রক্ত ধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী বংশের পবিত্র রক্ত ধারা পবিত্র রক্তে রক্ত ধারা স্রোতে মরুমর প্রান্ত রঙের রঞ্জিত হয়েছিল এবং সেখান থেকেই সত্য আস্তে 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 সত্য প্রদীপ কালো সে কালো ছায়া ঢেকে যায় বলে আল্লাহ সকলের মাধ্যমে তা জাগ্রত আছে খণ্ডিত রূপে। এখন তা বিশ্বব্যাপী মুসলিম জাহানব্যাপী বিস্তৃত হবে, একতাবদ্ধ হবে, যা বিজয় নিশান বাংলার মাটিতে উঠবে প্রথম। কেন যেন মনে হয় যে 2023 সাল ভয়াবহ দুর্যোগ নিয়ে আসতে যে দুনিয়ার উপরে, এই দুর্যোগ সত্য বিকাশের জন্য মানব রূপী দানব ধ্বংস করার জন্য। এই যে দুর্যোগ আসবে, এই দুর্যোগ তমাম দুনিয়াতে রসুল্লাহ সত্য তরিকার বিজয় নিশান না ওরা পর্যন্ত থামবে না। ওদের বাড়ির চড়ে মানুষ দিশা রাবিয়া যাকের পার্টি পতাকা নিয়েছে বাবার পদ কদম তলে এসে হাজির হবে, তারপরে মদিনাওয়ালার কদমে, তারপর বাইতুল্লাহ শরীফে আমাদের কর্মকাণ্ড। তাই আজকে এই রহমতের সময় পবিত্র লগ্নে পবিত্র স্থানে মহাপবিত্র দায়রায় মহাপবিত্র দরবারে বিশ্ববিদ্যালয় তঞ্জিলে আমি আপনাদেরকে সামনে নিয়ে মহাপবিত্র বিশ্ব রসুল 2023 তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন এর তারিখ ঘোষণা করছি। বিসমিল্লাহ রহমান রহিম সহযোগী বহির্বিশ্বের দু একজন থেকে থাকেন কমিটি তাদের সবাইকে সামনে নিয়ে সারা দেশব্যাপী এবং বহির্বিশ্বে জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ বহির্বিশ্ব জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মী সদস্য সহযোগী সংগঠন সমূহ সবার সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভানুদ্ধায়ী জাকের অনাসা কর্মীর মুসলমানদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে আবে মহাপবিত্র বিশ্ব রসুল আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর মিলনের এই লগ্নকে কেন্দ্র করে বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব রসুল এর তারিখ আমি এখন জিন্দা বাবার কদম বুকে জড়িয়ে ধরে মাথায় নিয়ে আমি এখন ঘোষণা করছি, মহাপবিত্র বিশ্ব রসুল 2023 তথা আল্লাহ তালার সাথে আল্লাহ তালার বন্ধুর মিলন, এ মিলনে মহাপবিত্র লগ্ন সামনে রেখে মহা বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী 18, 19, 20 এবং 21 ফেব্রুয়ারি 2023 ইংরেজি
مطابق 5-6-7 মাটি ফাল্গুন 1419-29 বাংলা শনি রবি সব এবং মঙ্গলবার এই চার দিন মহাপবিত্র বিশ্ব শরীফ আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার বন্ধুর মিলনের মহাপবিত্র লগ্নকে সামনে রেখে মহাপবিত্র বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বিশ্ব হরির আবির্ভাব মন্দির শেরপুর বা পাকুড়িয়া পাক দরবার শরীফ আরে তাকবীর তাকবীর বিশ্বনি খানা বাবা ফরিদপুরি বিশ্বনি খানা বাবা ফরিদপুরি জাকের পার্টি জাকের পার্টি সত্য তরিকা সত্য তরিকা খাজাবে খাজা বাবা খাজাবে খাজা বাবা মহাপবিত্র বিশ্ব ঔরস শরীফ 2023 মহাপবিত্র বিশ্ব ঔরস শরীফ 2023 মহাপবিত্র বিশ্ব ঔরস শরীফ 2023 বিশ্ববিবাহ পঞ্জিত শলের আবির্ভাব পঞ্জিত আরে তাকবীর মহামান্য খাজা মিয়া জান মুজাদ্দেদি মহামান্য খাজা মিয়া জান মুজাদ্দেদি মহামান্য খাজা মেজবা জান মুজাদ্দেদি মহামান্য খাজা মেজবা জান মুজাদ্দেদি খাজা বরজা জান মুজাদ্দেদি খাজা বরজা জান মুজাদ্দেদি খাজা মেজবা জান মুজাদ্দেদি খাজা মেজবা জান মুজাদ্দেদি মহামান্য খাজা পরিবার মহামান্য খাজা পরিবার নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আমি এখন মহাপবিত্র বিশ্ব শরীফ তথা মহাপবিত্র বিশ্ব ইসলাম মহাসম্মেলন উপলক্ষে যে মহাসৌগাত আল্লাহ তাআলার নিয়ামত বাবার নূরের হাত দিয়ে আমাদের কাছে এসেছে সে সৌগাত সে নিয়ামত সেই দাওয়াতনামা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শাহনশাহ তরিকত বিশ্ব বিখ্যাত বাবা ফরিদপুরি কুদ্দুস রাসুল আজিজ কাবাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় ওলি আল্লাহ গণে দুঃখিত গমগীন হইবার কিছুই নাই আল কোরআন الا ان اولياء الله لا يموت شبدا لغون امور الحديث অশেষ দোয়া এবং মহব্বত অন্তে জানাইবার এই যে মহান দরদি কোটি কোটি মুরিদ সন্তানকে তেম করিয়া দারুল বাকায় তশরিফ রাখিয়াছে যাহার মহাপ্রয়াণে ধরা ধানে শোকের কালো বান ছায় পড়িয়াছে আশোকানের অন্তর চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে অসংখ্য জাকরণের হৃদয় বিগলিত সুখাশ্রু ধরির দিকে প্লাবিত এবং করিতেছে প্লাবিত করিয়াছে এবং এখনো করিতেছে সে পীরে কামেল মুর্শিদ মোকামেল হাদিয়াগা খাজানে রহমত কিবলায় দুদাহা আখেরি মুজাদ্দেদ আল্লাহ রসুল বাগের ইশক মহব্বতের সূর্য বিশ্ব অলি খাওয়া ফরিদপুরি কুদ্দুস আসুল আজিজ কেবলগান সাহেবের পাক হুজুরে হজরত খাজা দাদা হুজুর কেবলগানের পাক হুজুরে এবং হজরত সৈয়দ মাজদারি রহমতুল্লাহর পাক হুজুরে দুর্রে মাকরুম মরহুমা মাকফুরা হজরত জোহরা খাতুন রহমতুল্লাহ খাতিনার পাক হুজুরে হজরত মাওলানা শাহ সিফাত আলী কুদ্দুস সৈয়দ আজিজ রহমতুল্লাহ খাতিনার পাক হুজুরে سلطان المشايخ هذا الشايخ احمد سيرين مزدد الفساني رضي الله عنه تنار باك حضور شرب بوري سرور كائنات مفخر بوجودات حضرت احمد مصطفى محمد مصطفى صلى الله عليه وآله وسلم تودي وعلى صاحب ازواج مطهرين خلفاء راشدين عشر مبشرين اهل بيت الحضور جامع انبياء جامع اولياء
এবং সকল বিদেহী মুসলমানদের আরওয়া পাকের হুজুরে সওয়াব রেসানের উদ্দেশ্যে আগামী 26 27 28 এবং 29 রজব 1444 হিজরি মোতাবেক 5 6 7 এবং 8ই ফাল্গুন 1429 বাংলা মোতাবেক 18 19 20 এবং 21 ফেব্রুয়ারি 2023 মোতাবেক শনি রবি সোম মঙ্গলবার বিশ্বরি কাদাওয়া ফরিদপুর কুদ্দুস আসুল আজিজ আমাদের দোয়াল পীরের মহাপবিত্র বিশ্ব রোশ শরীফ আল্লাহ তালার সাথে মিলনের এই মহাপবিত্র লগ্ন সামনে রেখে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মহাপবিত্র বিশ্ব রোশ শরীফ 2023 মহাপবিত্র বিশ্ব রোশ শরীফ 2023 আল্লাহ তালার সাথে আল্লাহ তালার পরম প্রিয় বন্ধুর মিলনের এই মহাপবিত্র লগ্ন মহাপবিত্র বিশ্ব রোশ শরীফ তথা মহাপবিত্র বিশ্ব মহা ইসলামী সম্মেলন, এই সম্মেলনের কর্মকাণ্ড মূলত শুরু হবে 17ই ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজ আদায়ান্তে বিশ্ব অলি খাদা ফরিদপুরি কুদ্দুস আসুল আজিজ কবরস্থান সাহেবের রওজা পাক জিয়ারতের মধ্য দিয়ে আখেরি মোনাজাতের পরেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই মহা বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব রোশ শরীফের কর্মকাণ্ড অব্যাহত থাকিবে। পীর কাজান সাহেবের নসিহত শরীফের নির্দেশ মোতাবেক পরের দিন জিয়ারতের কথা উল্লেখ থাকায় বুধবার কাজান সাহেবের রোজা মোবারক পুনরায় জিয়ারত হবে এবং পরবর্তীতে মাজার শরীফ সমূহ আম্মাজ দুই আম্মাজান এবং যারা মুরব্বিয়ান ইন্তেকাল করছে তেরাতে মাজার শরীফ সমূহ এবং পারিবারিক কবরস্থান জিয়ারত করিবার পরে উর সাহেবের আনুষ্ঠানিক সমাপ্তি হইবে। পরবর্তীতে উক্ত চার দিন ব্যাপী ইসলামী অনুষ্ঠানে তেলাওয়াতে কালামে পাক জিকির আজকার মুরাকাবা মুশাহাদা ওয়াজ নসিহত মিলাদ মাহফিল ফরজ সুন্নাত ইবাদত বন্দেগীর পাশাপাশি দিওয়ানিশি নফল ইবাদত অনুষ্ঠিত হইবে। মঙ্গলবার ফজর নামাজ আদায়ান্তে তরিকতের ওজিফা কালাম সম্পন্ন পূর্বক বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কবরস্থান সাহেবের রওজা মোবারক জিয়ারত এবং পরবর্তীতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হইবে। স্থান বিশ্ব আবির্ভাব মন্দির শেরপুর জাকের মন্দির পাকুড়িয়া পাক দরবার শরীফ। দোয়া ইতি বিশ্ব অলি হযরত শাহ আসমি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কবরাজান সাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি ও জেসপানি আওলাদ পীরজাদা আল্লাহ খাজা মুস্তফা আলী ফয়সল মুজাদ্দিদি। মহাপবিত্র বিশ্ব রোশ শরীফ 2023 মহাপবিত্র বিশ্ব রোশ শরীফ 2023 মহামান্য খাজা পরিবার যাকে পার্টির মূল দল এবং সকল সহযোগী সংগঠন সমূহ কেন্দ্রীয় ডোনার কাউন্সিল এবং বহির্বিশ্ব যাকে পার্টির সকল দেশের আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল ভাই বোনদেরকে জানাতে চাই এবং সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে জানাতে চাই, ভাই বোনদেরকে, এবং সেই সঙ্গে শান্তিকামী বিশ্ব মানবতাকে জানাতে চাই যে পৃথিবীর উপরে যে ভয়াবহ ডলা আসবে 2023 সাল থেকে ভয়াবহ রূপে শুরু হবে,
সেই বিপদ থেকে যদি বাঁচতে হয় দেশবাসীকে যদি বাঁচতে হয় আল্লাহর রহমত পাইতে হয় আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকতে হয় সারা দুনিয়ার মুসলমান ভাই বোনদেরকে যদি সেই বিপদ থেকে বাঁচতে হয় আল্লাহর রহমতের চাদর নিচে যদি থাকতে হয় এবং বিশ্ব মানবতা যারা শান্তিকামী তারা যদি আল্লাহ তাআলা রহিম নামের বরকতে যদি এই মহাবিপদ থেকে বাঁচতে চায় এবং পরবর্তীতে রসুলের সত্যকে দাখিল হতে চায় তাহলে তারা যেন এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন আল্লাহ তাআলার সাথে তার পরম প্রিয় বন্ধু রসুলের বক্সের সর্বশ্রেষ্ঠ নায়েব সর্বশ্রেষ্ঠ অলি অলিদেরও অলি বিশ্ব অলি আমাদের প্রাণ আমাদের জান আমাদের প্রেম আমাদের ভালোবাসা আমাদের চোখের পানি আমাদের ইহকাল আমাদের পরকাল সেই বান্ধবের সহবতে এসে তেনার ওসিলা নিয়ে যেন আল্লাহ তাআলার ইবাদতের রত হয় এবং আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়া তেনার দোহাই দিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু দোহাই দিয়া যেন আল্লাহর রহমত চায় এবং জাকের পাটি পতাকার নিচে যেন সমবেত হয় এই আহ্বান আপনাদের মাধ্যমে জাকের পাড়ি মূল দল সহযোগী সংগঠন সমূহ ডোনার কাউন্সিল এবং বহির্বিশ্ব জাকের পাড়ির সকল দেশের সকল কমিটির নেতাকর্মী সদস্যদের মাধ্যমে বাংলা সর্বস্তরের ভাই বোনদেরকে এবং সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদেরকে তথা শান্তিকামী বিশ্ব মানবতা সকল ভাই বোনদেরকে আমি বিশ্ব ইসলামী মহাসম্মেলনে বিশ্ব রসুল সবাইকে উপস্থিত হয়ে কেবলাজান হুজুরের কদম বুকে জড়িয়ে ধরে তেনার সহবতে রসুল নেক নজর কামনা করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আল্লাহর রহমত চোখের পানি ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য জান মাল পরিবার প্রয়োজন রক্ষার জন্য আল্লাহর গজবের হাত থেকে সবাই সমবেত হবেন আমি এই জাফত করলাম আমার জিন্দা বাবার কদম মোবারক জড়িয়ে ধরে মাথায় আমি খাজা পরিবারের সকলের পক্ষ থেকে আমি এই জাফত আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে বিশ্ব মুসলিমকে বিশ্ববাসীকে আমি জাফত করছি যদি আপনারা বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে এবং কঠিন দুর্বিপাকের হাত থেকে নুহের প্লাবনের হাত থেকে ভূমিকম্পের হাত থেকে পরমাণু যুদ্ধের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে আমার কেবলা জানে পতাকা নিচে আসেন আল্লাহর রহমতের চাদরের নিচে আসেন তবেই আপনাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি আসবে আশিয়ার পানির নিচে যদি আপনারা থাকেন সেখানে আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন আগুনের মধ্যে আপনাদের জন্য বাগান বানাই দিবেন আপনাদের চিন্তার কোনো কারণ থাকবে না কারণ আল্লাহর বন্ধুর সহবত এবং মহব্বত এত গুরুত্বপূর্ণ যা যা আমরা উপলব্ধি করতাম তাহলে আমরা এবং তাদের প্রেম আল্লাহর রঙে তার তিনার রঙিন তাদের প্রেম ভালোবাসা সৃষ্টির জন্য এত বেশি যেটা কল্পনা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা কলজা ফাইটে মরে যেতাম তাই জিন্দা বাবা যখন চোখের আড়ালে গেলেন তখন থেকে কিন্তু শুরু হয়েছে একটু 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 করে শুরু হয়েছে এখন সেই আখেরি সময় শেষ অধ্যায় এসে পড়ছে
এই দুনিয়া কারো মাতবারই চলবে না, শয়তানের বিধাতা শূন্য, মানুষ শয়তানের বিধাতা শূন্য, এবং মমিন লোকের বিধাতা শূন্য, জাকের পার্টির বিধাতা শূন্য। জাকের পার্টির বিজয় নিশান আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়ে বাংলার মাটিতে উড়াবেন। আপনারা দেখেন, আপনারা আপনাদের কাজ করে যান, আপনাদের শরীরের ঘাম এবং চোখের পানি আমার পীরকে ওজনে কদম হয়ে রসুল্লার কদম হয়ে আল্লাহর দরবারে জমা থাকবে। আপনারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে আল্লাহর দরবারে যাইতে পারবেন, করতে পারবেন, ইহকাল এবং পরকালে বাদশাহ আল্লাহ দিবেন। আমার কেবল রসুল্লাহ দরজা দিয়ে আমার কেবল ওজনে নূরের হাত দিয়ে আপনাদের কাছে পৌঁছাবে। সুলতানাতের তাজ মুসলমানদের আবার ফেরত আসবে, তবে ভয়াবহ বিপদের পর, ভয়াবহ রক্তক্ষয়ের পর, ভয়াবহ মানুষ ধ্বংসের পর আবার পরিষ্কার হবে, আবার আল্লাহ তাআলা রহমতের বাতাস ছেড়ে দিবেন। সেই শান্তির যুগ সামনে, তবে তার আগে যে দুর্বিপাকের তুফান তা কল্পনাতীত, তাই বিশ্ব শরীফ মহাপবিত্র বিশ্ব রসুল 2023 জাকের পার্টির বিজয়ের সোপানে প্রথম পদক্ষেপ। আর জাকের পার্টির দুশ্মন, বিশ্ব জাকের মঞ্জিলের দুশ্মন, বিশ্ব বেসালাত মঞ্জিলের দুশ্মন, বিশ্ব আবির্ভাব মঞ্জিলের দুশ্মন, খাজা পরিবারের দুশ্মন, জাকের পার্টি মূলধর সহযোগী সংগঠন সমূহ, কেন্দ্রীয় ডোনার কাউন্সিল, বহির বিশ্ব জাকের পার্টি যারা আমার কেবল জানেন গোলাম, অর্থাৎ রসুল ইসলাম গোলাম, অর্থাৎ আল্লাহ তাল্লাহার সবচেয়ে প্রিয়বান গোলাম, তাদেরকে, তাদের সাথে যারা দুশ্মনী করবে তাদেরকে আল্লাহর আল্লাহর গজবের মুখে আল্লাহ চুরডুবি শুরু করে দিবেন। যাই হোক, আমি পীর গাজানে কদম মোবারক আপনাদেরকে সমর্থ করে দিতেছি, দেশবাসীকে সমর্থ করে দিতেছি, তথা আল্লাহ আল্লাহ রসুলের হাতে সইবে দিলাম। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা এখন থেকে শরীরের ঘাম চোখের পানি নিয়ে এক বুক জ্বালা নিয়ে কেবলাদানে পাক মহাপদ বিচ্ছেদ বেদনার এক বুক জ্বালা নিয়ে যন্ত্রণা নিয়ে চোখের পানি নিয়ে মহাপবিত্র বিশ্ব রসিক তথা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের জন্য জানে মানে খেদমত করার জন্য এখন থেকে আপনারা নেমে যান। তাদেরকে দয়া করেন, তাদের হুজুরের আপনাদের উপর নসিব হোক, নেক নজর আপনাদের উপর প্রসারিত হোক, এবং এত কিছুর বিনিময়ে আল্লাহ তার খাস অথবা আপনাদের উপর রহমতুল্লাহ। সময় হয়ে গেছে, কালকে আবার ঘোষণা দিব, যেহেতু মহিলা ফ্রন্টে ঘোষণা তো হয়ে গেছে ভাবিজানের অনুরোধে, তাই আমার ভাইদের উদ্দেশ্য ঘোষণা দিতে হয়, সেটা দিলাম, আগামীকাল আবার পুনরায় ঘোষণা দিব ব্যাপকভাবে। আপনার দীর্ঘ জীবন কামনা করতেছি, তোমারও মেসেজ দিতে পারেন, তোমারও সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা জীবন কামনা সবাই উপস্থিত কবল করছে।
সবাই নাও বর্ষ করলো নাচ গানে আর গুমা ফুলে তাই না সবাই খাবে খাওয়ার পরে রাশি হবে তারপর জল হবে এরপর এরপর না এখন না